মাননীয় সৌগত রায় আজকের এই কর্মশালায় প্রিভিলেজ মোশন এবং কোশ্চেন নিয়ে আলোচনা করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। তিনি যখন প্রিভিলেজ মোশন কীভাবে আনা যায়, কী সম্পর্কে আনা যায় এই বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন, তখন আমার মনে পড়েছিল যে এই বিধানসভাতেই মাননীয় সৌগত রায় একটি প্রিভিলেজ মোশন এনেছিলেন তৎকালীন নন্দীগ্রামের বিধায়ক মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের জন্য তৎকালীন স্পিকার প্রয়াত হাশিম আব্দুল হালিম জ্ঞান সিং সোহনপালকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটিতে মাননীয় সৌগত রায়ের তোলা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছিল এবং তৎকালীন স্পিকার মোহাম্মদ ইলিয়াসকে শাস্তি দিয়েছিলেন। এই সময় আমরা দেখছি বিধানসভায়, এমনকি মন্ত্রিসভায় এমন অনেকে আছেন যাদের বিরুদ্ধে সাম্প্রতিককালে বহুল আলোচিত নারদা স্টিং অপারেশনের টাকা নেওয়া না নেওয়া সংক্রান্ত অভিযোগ আছে। আমি নিয়মটা জানতে চেয়েছি আজকে। উনি উত্তরে বললেন, 224 নম্বর ধারা অনুযায়ী প্রিভিলেজ মোশন আনা যায় এবং সেই প্রিভিলেজ মোশন আনার অধিকার যে কোনো সদস্যের আছে।